16ই জুন রবীন্দ্রতীর্থ নিউটাউনে স্পাইসেস অ্যান্ড সসেস ক্যাফেটেরিয়াতে প্রতিভা প্রকাশনী আয়োজিত করেছিল একটি রন্ধন প্রতিযোগিতা। 15 জন প্রতিযোগীদের সুস্বাদু খাবার বিচার করেন সেলিব্রিটি মেন্টর রূপপর্ণা ভট্টাচার্য এবং স্পাইসেস অ্যান্ড সসেসের কর্ণধার ছন্দা চক্রবর্তী। প্রতিভা প্রকাশনীর পক্ষ থেকে শুভব্রত ব্যানার্জি এবং কর্ণধার সুরজিৎ সাহা সকল বিজয়ীদের সম্মানিত করেন। হ্যালো কলকাতা, লাইভ প্রতিভা প্রকাশনী আয়োজিত রন্ধন প্রতিযোগিতা ও বই প্রকাশ। আজকে আমরা আছি স্পাইসেস অ্যান্ড সসেস ক্যাফেটেরিয়া রবীন্দ্রতীর্থ নিউটাউন। আমরা পেয়ে গেছি দ্য চিফ অর্গানাইজার্স। প্রথমে যাচ্ছি রূপপর্ণা ভট্টাচার্য ম্যাডামের কাছে, কালিনারি এক্সপার্ট। ম্যাডাম, আরেকটি কালিনারি কন্টেস্ট আপনাকে পেয়ে গেছি, একটু যদি প্লিজ বলেন আজকের অনুষ্ঠান সম্পর্কে। হ্যাঁ, আজকে অ্যাকচুয়ালি আশিসদা আমি এখানে ইনভাইটেড অ্যাজ আ জাজ। তো এটা হচ্ছে আমাদের প্রতিভা প্রকাশনীর অনুষ্ঠান, এখানে আমাদের আজকে বই প্রকাশ হবে এবং তার সাথে আমাদের যেটা আমার কাজ রন্ধন প্রতিযোগিতার বিচার করা সেটাও হবে। তো আমার সাথে আছে স্পাইসেস অ্যান্ড সসেসের ছন্দাদি, আমাদের সবার পরিচিত, আর আমাদের আয়োজক এখানে আছে সুরজিৎ এবং শুভব্রত বাবু। আচ্ছা, আমরা প্রথমে শুভব্রতবাবুর কাছে যাচ্ছি। আজ আমরা এখানে এসেছি একটা রন্ধন প্রতিযোগিতা এবং বই প্রকাশ। যেহেতু আমরা সবাই জানি যে বই প্রকাশ মানে হচ্ছে তো শুধু বই প্রকাশ নয়, সেখানে কিছু লেখা থাকে এবং এখানে যেটা লেখা আছে বেশিরভাগ হচ্ছে কবিতা, এবং আমাদের মধ্যে বিশিষ্ট কবিরা যারা আছেন তারা এখানে উপস্থিত হয়েছেন। একজন মহিলা কবি এসছেন, উনিও এসছেন এখানে রন্ধন প্রতিযোগিতায় একজন পার্টিসিপেন্ট হিসেবে একজন এসছেন। তা বেশ একটা ভালোই একটা সুন্দর একটা অনুষ্ঠান সকাল থেকে হচ্ছে একটা, এবং আশা রাখি আমরা এই অনুষ্ঠানটা খুব সাফল্যের সঙ্গে শেষ করবো। দেখা যাক আগামী সময় আমরা আরও এরকম অনুষ্ঠান করবো আশা রাখছি। আমরা পেয়ে গেছি সুরজিৎবাবুকে। সুরজিৎবাবু, যে বইটি প্রকাশিত হতে চলেছে তার নামটা? হ্যাঁ, আমাদের আজকে মূলত যেটা হতে চলেছে সেটা হলো আমাদের বিভিন্ন ধরনের বই। একটা হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, মানে বিভিন্ন ধরনের বই, কালেকশন অফ বুকস আছে বই। তার মধ্যে আমাদের আজকে যেটা হবে মেন, আমি একটু বইটা দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, আমরা সুরজিৎবাবুকে অনুরোধ করছি কয়েকটি বই দেখাতে যেগুলো আজকে প্রকাশিত হবে প্রতিভা প্রকাশনীর পক্ষ থেকে। আজকের নতুন একটা বই আমাদের লঞ্চ হবে, সেটা হচ্ছে এই যে আলোর পথে, মনোরঞ্জন ঘোষাল। তাছাড়া আমাদের এই যে আমাদের সুস্মিতা ম্যাডামের একটা নতুন হবে, সুস্মিতা চক্রবর্তী। আরও আমাদের বিভিন্ন বই প্রকাশিত হয়ে থাকার প্রতিভা প্রকাশনীর মূল উদ্দেশ্যই হচ্ছে নানা ধরনের যে কোনো মানুষের যে প্রতিভাগুলো সুপ্ত অবস্থায় আছে সেটা কোনো না কোনোভাবে আমাদের প্রতিভা প্রকাশনী থেকে ফুটিয়ে তোলা, আমরা সেটাই চাই চেষ্টা করছি। এবং নানা দিক থেকে শুধু বই প্রকাশ না, কুকিং কম্পিটিশান, কবিতা আবৃত্তি পাঠ, ছবি আঁকা কম্পিটিশানস, তারপরে গান নাচ, এইসব সমস্ত কিছু নিয়ে আমাদের একটা প্রতিভার একটা সংবাদ তৈরি করছি এবং করে চলেছি। পরবর্তীকালে আমাদের চেষ্টা করছি আমরা বিভিন্ন ধরনের নিয়ে আসার জন্য। ফ্যান্টাস্টিক। হ্যালো কলকাতা, লাইভ উইথ প্রতিভা প্রকাশনী আয়োজিত রন্ধন প্রতিযোগিতা ও বই প্রকাশ অনুষ্ঠান। And of course, I personally thank Rupana Bhattacharya for aligning Hello Kolkata with this mega mega event. Obviously, evented party partners, Kuputan Printers, Nestle, Hello Kolkata Media Partner, Oriflame, Mrityu Gatha, Yami. Pratibha Prakashoni Ayojito Rondhon Pratijogita o Boi Prakash, Hello Kolkata live at Spices and Sauces Cafeteria, Rabindratirtho, New Town. হ্যালো কলকাতা লাইভ উইথ রূপপর্ণা ভট্টাচার্য। ম্যাডাম, নেসলের আজকে ভূমিকা কী? হ্যাঁ, নেসলের ভূমিকা আমরা সব প্রোগ্রামে নেসলেকে পাই, নেসলে আমাদের পরম বন্ধু হয়ে গেছে এখন। তো নেসলে হচ্ছে যেরকমভাবে ওয়ার্কশপ করেছে, একটা রান্না শিখিয়েছে, খুব সুন্দর 3টে রান্না শিখিয়েছে। আমাদের নেসলের রিপ্রেজেন্টেটিভ ওয়েন্দি আছে, ওয়েন্দি রান্না শিখিয়েছে, এবং ডেমোর পরে হচ্ছে একটা টিফিন পর্ব চলেছে, সেটা সবাই সার্ভ করা হচ্ছে, মানে যা শেখানো হচ্ছে সেটাই আমরা সার্ভ করেছি, সবাই খেয়েছে। এবার ওয়েন্দি বলছে আর কি হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আমার নাম হচ্ছে ওয়েন্দি, আজকে আমি নেসলে থেকে এসেছি, আমি একজন কালিনারি কনসালটেন্ট হিসেবে নেসলেতে রয়েছি। তো আজকে আমরা এখানে প্রতিভা প্রকাশনীর একটা খুব সুন্দর একটা অনুষ্ঠান এখানে অর্গানাইজ হয়েছে। প্রথমে সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি প্রতিভা প্রকাশনীর সকল সদস্যদের এবং প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টকে, যে আজকে আমাদের এখানে ইনভাইট করেছে। অ্যান্ড রূপর্ণাদের সাথে আমরা বহু দিন ধরে, বহু বছর আগে আমরা কাজ করছি, আজকে এখানে
আজকে এখানে আমরা এই প্রোগ্রামটা করেছি। ফার্স্টে আমাদের একটা ডেমোনস্ট্রেশন ছিল, ফলোড বাই দ্যাট আমরা এখানে একটা কুকিং কনটেস্ট অর্গানাইজ করছি। তো থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদেরকে এখানে ইনভাইট করার জন্য। হ্যালো কলকাতা, লাইভ উইথ নেসলে মিল্ক মেড, লাইভ উইথ কুকিং কনটেস্ট অর্গানাইজড বাই প্রতিভা প্রকাশ। নৃত্যগাথা থেকে ইন্দ্রনীল মুখার্জিকে এবং এর কর্ণধার শিল্পা মুখার্জিকে, নৃত্যগাথা, নাচ, কবিতা আর সমাজ সেবায় আজকে প্রত্যেকেই কিন্তু শিল্পী। আপনারা কেউ কিন্তু রন্ধন করবার জন্য নয়, কিন্তু আমরা সবাই কিন্তু শিল্পী। আমরা আজকে গান শুনেছি, উনি কিন্তু শিল্পী। যারা আজকে এখানে কবিতা নিয়ে এসছেন যারা, তারা কিন্তু শিল্পী। তারা যদি শিল্পী না হন, তারা কিন্তু আজকে দাবি গুজরাটি অপর্ণাদেব মহাশয় ব্যাচদের সম্বোধনা করেছেন কাকলি চক্রবর্তীকে, এবং ওনাকে একটা ছন্দা ম্যাডাম, ঠিক আছে, একটা কালচারাল গ্রুপ। আমরা নাচ, গান আর কবিতা, এই তিনটে জিনিস নিয়ে কাজ করি। বাট নৃত্যগাথার মূল উদ্দেশ্য কিন্তু আমরা নাচকে নিয়ে এগিয়ে যাই। আমাদের বাড়িতে অনেক গৃহবধূরা রয়েছে যারা সুরজিৎ এবং সুব্রত বাবুকে ধন্যবাদ এত সুন্দর। হ্যালো কলকাতা, লাইভ উইথ প্রতিভা প্রকাশনী আয়োজিত রন্ধন প্রতিযোগিতা ও বই প্রকাশ। আমরা পেয়ে গেছি সেলিব্রিটি মেন্টর রূপপর্ণা ভট্টাচার্য ম্যাডামকে। হ্যাঁ, আমি প্রতিবারের মতোই হচ্ছে আমাদের নেসলে ছাড়াও কিছু স্পন্সর টিনা ব্যানার্জি, আমের লুচি, প্রতিভা প্রকাশনী আয়োজিত রন্ধন প্রতিযোগিতা, বই প্রকাশ থেকে ইন্দ্রনীল মুখার্জিকে এবং এর কর্ণধার শিল্পা মুখার্জিকে, নৃত্যগাথা, নাচ, কবিতা আর সমাজ সেবায় আজকে পাশে অপর্ণা দে। আমার রেসিপি আমপুলি। অপর্ণা দে, রেসিপি আমপুলি। ঝুম্পা কর্মকার, আমি আজকে ইয়ামিজের পক্ষ থেকে আজকে খুব সুন্দর। নামটা বলবেন? ঋত্বিকা বল। আর রেসিপির নাম? ম্যাঙ্গো মুজ বাই ঋত্বিকা বল। রূপপর্ণা ভট্টাচার্য সেলিব্রিটি প্রতিভা প্রকাশনীর তরফ থেকে একটা ব্যাজ আমরা আর ওনার সাথে সহকারী হিসাবে আছে, আপনার নামটা কৃষ্ণা পাল ওনার সহকারী হিসাবে এসেছেন। তো শ্রাবন্তী দিকে আর কৃষ্ণা দিকে আমরা
নমস্কার, আমি শিল্পা মুখার্জি, নৃত্যকথা গ্রুপের কর্ণধার। যেভাবে আমার হাজবেন্ড বললেন মাত্র যে আমরা অনেকেই আছে আমাদের। হ্যালো কলকাতা, লাইভ উইথ ইয়ামিজ হু আর সাপোর্টিং টুডেজ প্রতিভা প্রকাশনী আয়োজিত রন্ধন প্রতিযোগিতা ও বই প্রকাশ। আজ ইয়ামি আমাদের এটা একটা ছোট্ট কোম্পানি, এখানে আমরা জ্যাম জেলি আচার করে তৈরি করি। অ্যাকচুয়ালি এটা শিখেছিলাম স্পাইস অ্যান্ড সসের পক্ষ থেকে সুরজিৎ রূপন্না আর ছন্দা ম্যামি পক্ষ, মানে যে সুন্দর একটা আয়োজন হয়েছে আমার খুবই ভালো লেগেছে। এখানে একটা রান্নার কম্পিটিশন আছে, একটা বইয়ের, হ্যাঁ আমরা পেয়ে গেছি প্রিয়াঙ্কা দত্তগুপ্ত, এটা কি ম্যাডাম? দত্তভদ্র, এটা কি? আম কাসুন্দি চিংড়ি। ফ্যান্টাস্টিক। আমের সাথে একটু জাস্টিফিকেশনটা হচ্ছে আমটা ভেতরে দেওয়া আছে, যতক্ষণ না কেটে খাবেন ভেতর থেকে বুঝতে পারবেন, মানে ও লুকোচুরি খেলছে বেসিক্যালি। ও বাইরেটা পুরো ছানার কোটি, হ্যাঁ পিওর ছানা, মানে হাতে রুই মাছটা কি কাঁটা ছাড়িয়ে নিয়েছো? হ্যাঁ হ্যাঁ, কাঁটা কাঁটাগুলো ব্যাপারটা বানিয়ে নিয়েছি, একটু তেল আর একটু অরিগানো, একটু ময়দা দিয়ে, দু চামচ ময়দা দিয়ে ব্যাটারটা বানিয়ে নিয়ে তারপরে মাছটাকে ডিপ করে মাটন কোপ্তা বাই প্রিয়াঙ্কা কাশ্যপি। চিকেন যে ব্রেস পিস যেটা হয় ওটাকে ছোটো ছোটো টুকরো করে স্লাইস করে নিয়েছি, ওর ভেতরে কাঁচা আমটাকে গ্রেট করে দিয়েছি। আর নেসলের আজকে এই সুন্দর সাপোর্টের জন্য নেসলে কলকাতা ব্রাঞ্চের পক্ষ থেকে তার টিমকে নিয়ে উপস্থিত আছেন ওয়েন ভি চক্রবর্তী, কালিনারি কনসালটেন্ট। ওনার নামটা একটু বলে দেন। আমি ওয়েন ভি চক্রবর্তী। কুহুতানের পক্ষ থেকে আকাশ চক্রবর্তীকে সম্মানিত করা হচ্ছে প্রতিভা প্রকাশনীর পক্ষ থেকে আজকে এই সুন্দর আয়োজনে রন্ধন প্রতিযোগিতা বই প্রকাশ। আমার নাম প্রিয়াঙ্কা দত্তভদ্র, আজকের যে রেসিপিটা করেছি সেটা হচ্ছে আম কাসুন্দি চিংড়ি। আচ্ছা, ছবি তুলেছে তো ওখানে, সেটা তোমার একটু খেয়াল রাখবে। আজকে আমি বানিয়েছি আম চিকেনের কোপ্তা। প্রিয়াঙ্কা কাশ্যপি, রাইট? আম চিকেনের কোপ্তা বাই প্রিয়াঙ্কা কাশ্যপি। সুমিতা ব্যানার্জি উইথ ম্যাঙ্গো ব্রেড রোল। আমি বিধি চোখ, আ টিচার বাই প্রফেশন। Cooking is, cooking came to me very gradually. I'm just a home chef. So I try to grab the opportunity. Here I'm associated for the first time. So I'm very happy to be associated with this. নেসলের পক্ষ থেকে গিফট প্রদান করা হচ্ছে নৃত্য গাথার দুই কর্ণধারকে। আমি সুস্মিতা চক্রবর্তী, আমের খির। আমের খির বাই সুস্মিতা চক্রবর্তী। মৌসুমী দাস উইথ আম মালাই। ওরা হাতে নিয়ে দাঁড়ায়।
উড়বড়া ম্যাঙ্গো সন্দেশ উড়বড়া ম্যাঙ্গো সন্দেশ বাই সুজাতা পাল এটাকে কিন্তু আমরা কিন্তু এনরিচ করি কিন্তু ওই টেস্টের মাধ্যমে, আর টেস্ট যারা করেন তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু শিল্পী। আপনারা কেউ কিন্তু রন্ধন করবার জন্য নয়, কিন্তু আমরা সবাই কিন্তু শিল্পী। আমরা পেয়ে গেছি কাঞ্চনী গাঙ্গুলি। ম্যাডাম, ডিশের নামটা ম্যাঙ্গো রাবড়ি। ম্যাঙ্গো রাবড়ি বাই কাঞ্চনী গাঙ্গুলি। Coarsely ground with cardamom powder, mango pulp with sapling, soaked in milk. Mango pulp ta alada kore preparation hoyeche. Stevia is sugar. Ashik bosha shara mane to mane mata apne paanch hoy. Nitinya kothay? Tu bhalo kore hat. Bhai bhai sammojana korche. Ekdom ekdom ekdom. সকলকে শুভেচ্ছা, ভালো করে রান্নাটা পরিবেশন করুন, খেতে আসছি কিছুক্ষণের মধ্যে। বেস্ট উইশেস টু এভরিওয়ান। আচ্ছা, এবার আমি কম্পিটিশনটা অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল হ্যালো কলকাতা। অনসাইট রিপোর্টিং আশিস বসাক।